গত 2রা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির সদস্যত অভিযানের সূচনা করা হয়। রাজ্য 3 নভেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই কর্মসূচির সূচনা হয়। এই পর্যায়ে রাজ্যে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো প্রথম পর্যায়ের সদস্যতা অভিযান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান চলছে। আগামী 15 নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। এই সদস্যতা অভিযানকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সোমবার বিজেপি কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, সদস্যত অভিযানে প্রদেশ মহিলা মোর্চার ইনচার্জ মানসী ঘোষ সহ অন্যান্যরা। বৈঠকে রাজ্যে 10টি সাংগঠনিক জেলা থেকে সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকারা অংশগ্রহণ করেন। এই সাংগঠনিক বৈঠকে প্রসঙ্গে বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার জানান, সদস্যতা অভিযানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যকে সামনে রেখে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন এখানে বিশদভাবে আমাদের যেটা 3রা সেপ্টেম্বর যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছিল এবং 3রা সেপ্টেম্বর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের উদ্যোগে যেখানে সদস্যতা অভিযান শুরু হয়েছিল 3রা সেপ্টেম্বর থেকে, সেটারই এখন আমরা একটা রিভিউ মিটিং মহিলাদের উদ্যোগে কীভাবে এতদিন পর্যন্ত সদস্যতা করা হয়েছে এবং আগামী দিনে আমাদের কী পদক্ষেপ থাকবে, কেননা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের সদস্যতা অভিযান কিন্তু 15 নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তো ত্রিপুরা রাজ্যেও বিশদভাবে আমরা মহিলা মোর্চা এগিয়ে যাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত শনিবার পর্যন্ত সদস্যতা অভিযানে রাজ্যে অনলাইন এবং অফলাইনে মোট 9,80,000 সদস্যপদ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে অফলাইনে সংগ্রহ করা হয়েছে 2,00,000 সদস্যপদ এবং অনলাইনের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ করা হয়েছে 7,80,000। এবছর সদস্যতা অভিযানে 12,00,000 সদস্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।